এরপরের প্রশ্ন হলো, শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা দুই রাকাত করে পড়ব। অর্থাৎ কদরের রাতে আমরা যে ইবাদতবন্দি করবো, এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ, তো সেই নামাজটা দুই রাকাত করে পড়ব। হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টানটান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন। সেজদা যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে, তো এটার কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুই রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাস নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত এবং দিনের নামাজ দুই রাকাত করে পড়বেন। এই দুই রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে, আশ্বাস যেন পড়েন সেটা খেয়াল রাখবেন। এ হলো লাইলাতুল কদরের নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় অমুক সূরা ততবার, যে কোনো সূরা আপনি সূরা দেওয়ার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে, আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন। তবে দুই রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা শবে কদরে কি কোন ইবাদত, শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে, পারলে কীভাবে করবে এবং কী কী আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন, তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দরুদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে ক্যামেরা বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দৈনিক কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরে যে দোয়া আছে, আল্লাহ মিন্নাক আফুউন তুহিব্বুল আফফা ফাআফু আননি, এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন, তাসবিহ তাহিল করতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াহামদিহি সুবহানাল্লাহ আযীম আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা মাহাত্ম্য সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিদের সালাত জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিদের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিদের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন, পারবেন না তা না, তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা হলো যে আলু আখরা সালাতুকুম বিল্লাইল, ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতির হয় এটা সাধারণ বিধান, বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো, সাহাবা ইকরাম এবং খোলাফা রাশিদা সুন্না হলো তারাবির সাথে ভিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর, তা ভিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। আরিফুর রহমান লিখেছেন, ২৭ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে? ২৭ রমাদানকে আমাদের দেশে মানুষ শবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, শবে কদর সম্পর্কে বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরি আল আখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো ২৭ তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোড় রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর ২৭তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর, সরি, ২৭তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার ২৭তম রজনীকে।
এমনি রাসেল রানাপি লিখেছেন, ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে? ইমাম পেছনে তাকবির সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন, এটা সাধারণ উঠে বসা তাকবিরগুলো এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবির দিতে হবে। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। এমডি এমন হুসাইন আপনি লিখেছেন, কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দিনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি, সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা হাবদানা রব্বানা আলা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো, সারা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কী করা উচিত? রমজানের শেষ দশকের পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেবাত বন্দেগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন, বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজি তাহিদু ফিহি মা লা ইয়াজি তাহিদু ফি গাইরি, তিনি এই দশকে ইবাদত বন্দীগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় ইবাদত বন্দীর জন্য এত সাধনা, এত চেষ্টা, এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের ইবাদত বন্দীগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত জুড়ে ইবাদত বন্দী করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত, বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।